আসসালামু আলাইকুম, আমি শেখ শহীদুল আলম বিপুল, প্রভাষক হোসেনপুর সরকারি কলেজ হোসেনপুর কিশোরগঞ্জ। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমি আবার অনলাইন ক্লাসে যুক্ত হলাম। আজকে পাঠের বিষয় হলো ব্যবস্থাপনা বিভাগ অনার্স প্রথম বর্ষ বিষয় বাজারজাতকরণ নীতিমালা। আজকে পাঠের বিষয় বাজারজাতকরণ পরিবেশ বলতে কী বোঝায় এবং বাজারজাতকরণ পরিবেশ অধ্যয়নের গুরুত্ব আলোচনা করো। তো প্রথম প্রিয় শিক্ষার্থী, আমি বলতে চাচ্ছি যে বাজারজাতকরণ পরিবেশ বলতে কী বোঝায়। বাজারজাত আমি সেটা দুটি ভাগে ভাগ করি, একটি বাজারজাতকরণ আর একটা পরিবেশ। বাজারজাতকরণ বলতে বোঝায় পণ্য এবং সেবা ভোক্তার কাছে পৌঁছানোর জন্যে পণ্য সামগ্রী উৎপাদনকারীর কাছ থেকে সংগ্রহ করে ভোক্তার কাছে পৌঁছানোর আগ পর্যন্ত মাঝখানে যাবতীয় কার্যক্রমকে বাজারজাতকরণ বলে। তাহলে পরিবেশ কাকে বলে? পরিবেশ বলো আমাদের সামাজিক পারিপার্শ্বিক অবস্থান বা কার্যক্রমকে বলে। আমি যদি একসাথে বলি বাজারজাতকরণ পরিবেশ বলতে কী বোঝায়, পণ্য সামগ্রী ভোক্তার কাছে পৌঁছানোর লক্ষ্যে সামাজিক পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা বিশ্লেষণ করে যখন কোনো পণ্য সামগ্রী উৎপাদন কাছে সংগ্রহ করে ভোক্তার কাছে পৌঁছায় এবং এর মাঝখানে যাবতীয় কার্যক্রম যে সম্পন্ন করা হয় বা সম্পাদন করা হয় টোটাল কাজটাকে বলা হয় বাজারজাতকরণ। আরেকটি জিনিস, বাজারজাতকরণ পণ্য সামগ্রী এবং ভোক্তার মধ্যে একটা সম্পর্ক বন্ধন সৃষ্টি করতে হয়। যত বেশি সম্পর্ক বন্ধন সৃষ্টি করা হবে তত বেশি বাজারজাতকরণ সফল হবে। তাই প্রিয় শিক্ষার্থীরা, বাজারজাতকরণতে বোঝায় কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান, শুধু বাজারজাতকরণকৃত প্রতিষ্ঠান কোনো পণ্য বা সেবা উৎপাদন কাজ সংগ্রহ করে সামাজিক পরিবেশ কার্যক্রম সমন্বয় রেখে যখন কোনো পণ্য সামগ্রী ভোক্তার কাছে পৌঁছায় এর মা যাবতীয় টোটাল কাজকে বা কার্যক্রমকে বলা হয় বাজারজাতকরণ পরিবেশ। এখন আসো বাজারজাতকরণ পরিবেশের অধ্যয়নের গুরুত্ব আলোচনা করো। আমরা বাজারজাতকরণ পরিবেশের আমরা 11টা পয়েন্ট দিয়েছি গুরুত্ব। প্রথম গুরুত্বটা হলো বাজারজাতকরণ পরিবেশের কার্যক্রম পরিচালনা। বাজারজাতকরণ পরিচালনার প্রথম কাজটাই হলো কার্যক্রম পরিচালনা। কার্যক্রম পরিচালনা করতে গেলে আমাদের বাজারজাতকৃত প্রতিষ্ঠান সামাজিক পারিপার্শ্বিক বিচার বিশ্লেষণ করতে হয় এবং সেখানে ব্যষ্টিক পরিবেশ এবং সমষ্টিক পরিবেশ সম্পর্কে অনেক দক্ষতা বা জ্ঞান থাকা প্রয়োজন। যদি এই দক্ষতা এবং জ্ঞান থাকে তাহলে আমার বাজারজাতকরণ পরিবেশ পণ্য সামগ্রী ভোক্তার কাছে পৌঁছানোর জন্যে কার্যক্রম পরিচালনা করা খুব সহজ এবং সহজতর হবে। তাই আমাদের পারিপার্শ্বিক জ্ঞান রেখেই বা সমন্বয় রেখেই তাহলে আমাদের প্রথম কাজটা হবে আমাদের কার্যক্রম পরিচালনা করতে হবে। দুই নাম্বার, সবলতা এবং দুর্বলতা চিহ্নিত করা। প্রিয় শিক্ষার্থী, বাজারজাতকরণ পরিবেশে যখন পণ্য সামগ্রী আমি ভোক্তার কাছে পৌঁছাবো, পৌঁছানোর লক্ষ্যে বিভিন্ন দোকানে বা বিভিন্ন জায়গায় যখন পণ্য আমি সরবরাহ করব তখন অনেক সময় সমস্যা সৃষ্টি হতে পারে। সেখানে কিছু সবলতা কাজ সৃষ্টি হতে পারে, কিছু দুর্বলতা কাজও সৃষ্টি হতে পারে। যেগুলো সবল কাজগুলো আছে সেগুলো গ্রহণ করতে হবে আর যেগুলো দুর্বলতা কাজ হয় সেগুলো চিহ্নিত করে বাদ দিতে হবে। বাদ দিয়ে বাজারজাতকরণ পরিবেশ সমন্বয় রেখে বাজার কার্যক্রম পরিচালনা করতে হবে। তিন নম্বর, হুমকি এবং সুযোগ বিশ্লেষণ। বাজারজাতকরণ যখন আমরা পণ্য সামগ্রী সরবরাহ করে থাকি তখন অনেক সময় আমাদের বাধা আসে, হুমকি আসে, পাশাপাশি তার সুযোগও আসে, ভালো খবরও আসে। কারণ আমি আগেই বলেছি যেহেতু পণ্য সামগ্রীটা জনগণের কাছে পৌঁছতে হয়, ভোক্তার কাছে পৌঁছতে হয়, দুই ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। সুযোগও সৃষ্টি হতে পারে, আবার হুমকি বাধাও আসতে পারে। যদি হুমকি বাধা আসে, কেন হুমকি আসলো, কিসের জন্য বাধা আসলো, সেখানে সঠিক কৌশল অবলম্বন করে সমন্বয় সাধন করে সেই হুমকিটাকে নিয়ন্ত্রণ সমন্বয় সাধন করে বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করতে হবে আর সুযোগগুলো কাজে লাগাতে হবে। চার নাম্বার, খাপ খাওয়ানো। বাজারজাতকরণ পরিবেশের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যখন পণ্যগুলো সরবরাহ করব পরিবেশের সাথে একটা খাপ খাওয়ানোর চেষ্টা করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, খাপ খাওয়ানো বলতে যে কোনো পণ্য সামগ্রী যে জায়গায় যাওয়া হবে সেখানের সংস্কৃতি, সেখানের মানুষ, সেখানের অবস্থান এগুলো বিচার বিশ্লেষণ করতে হবে, তার সাথে তাল মিলিয়ে আমাদের সেই বাজার কার্যক্রম পরিচালনা করতে হবে। আমাদের মূল কাজটা হলো পণ্য সামগ্রীগুলোকে ভোক্তার কাছে পৌঁছানো।
তাই এইগুলো খেয়াল করে আমাদের খাপ খাওয়ানোর চেষ্টা করতে হবে। পরবর্তী পয়েন্ট হলো নিয়ন্ত্রণ করা। বাজাতকরণ পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করা। যদি নিয়ন্ত্রণ হারিয়ে যাও সেই প্রতিষ্ঠান কখনোই টিকে থাকতে পারে না এবং সেখানে প্রতিষ্ঠান নষ্ট হয়ে যাবে। তাই আমাদের প্রথম কাজটা হলো আমরা পণ্য সামগ্রী যখন আমরা ভোক্তার কাছে পৌঁছাবো বা বিভিন্ন সরবরাহ করব তখন যাতে পুরো প্রতিষ্ঠান যাতে আমার নিয়ন্ত্রিত থাকে সেটা খেয়াল রাখতে হবে, তারপরে আমার প্রতিষ্ঠান সরবরাহ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এর পরবর্তী কাজ হলো সঠিক কৌশল গ্রহণ। বাজারজাতকৃত প্রতিষ্ঠানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যখন কোনো পণ্য সামগ্রী আমরা বিভিন্ন জায়গায় পৌঁছাই তখন আমাদের সঠিক কৌশল গ্রহণ করতে হবে, যে কৌশলের মাধ্যমে পারিপার্শ্বিক অবস্থাটা আমাদের সহজ হয় এবং সহজতর হয় সেই ব্যবস্থাটা হয়। এমন কোনো কাজ করব না যে কৌশল করব না যেটা সমস্যার সৃষ্টি হবে, এমনই কৌশল করব সহজেই আমাদের পণ্যগুলো আমরা বিতরণ করতে পারি বা জনগণের কাছে পৌঁছে দিতে পারি। বলে লক্ষ্য রাখতে হবে আমাদের টার্গেট কিন্তু একটাই, পণ্যগুলো জনগণের কাছে পৌঁছানো, জনগণকে জানানো, ভোক্তাকে অবগত করা, পণ্য সম্পর্কে ভোক্তাকে জানানো, সেটি হলো আমাদের মূল লক্ষ্য। এরপরে হলো গা 7 নম্বর পয়েন্ট, প্রতিযোগী মোকাবেলা। প্রিয় শিক্ষার্থীরা, বাজারে তুলকৃত প্রতিষ্ঠান একটা পণ্য একাধিক ধরনের প্রতিষ্ঠান থাকে, একই পণ্য একাধিক ধরনের যেহেতু প্রতিষ্ঠান থাকে তো প্রতিটার প্রতিষ্ঠানের কাজ হলো বেশি পণ্য সরবরাহ করা বা ভোক্তা বেশি আকৃষ্ট করা, যে পণ্যের গুণগত মান ভালো, যে পণ্যের বিজ্ঞাপন বেশি দেওয়া হয়, মানুষকে বেশি জানান দেওয়া হয়, বাজারজাতকরণ বেশি পরিমাণ অভিজ্ঞতা সম্পন্ন সময়কে প্রচার প্রচারণা করে থাকে, সেই প্রতিষ্ঠান বাজার প্রতিষ্ঠান সেই পণ্য বেশি বাজারজাতকরণ করে থাকে। তাই আমাদের খেয়াল করতে হবে আমাদের প্রতিযোগী মোকাবেলা করেই আমাদের সেই কার্যক্রম পরিচালনা করতে হবে। 8 নম্বর হলো তথ্য সংগ্রহ। প্রিয় শিক্ষার্থী, আমরা যখন পণ্য সামগ্রী আমরা বিভিন্ন জায়গায় পৌঁছাই বা সরবরাহ করে থাকি বা বিভিন্ন দোকানে দিয়ে থাকি, তাই বিভিন্ন ধরনের তথ্য আমাদের সংগ্রহ করতে হয়। আমরা যে পণ্য দিলাম সেই পণ্যটা ভালো আছে কি না এবং সেটা ভোক্তাগণ সন্তুষ্ট হয়েছে কি না বা ভোক্তাগণ সেই পণ্য পাওয়ার পর তার যথাযথ সেবা পেয়েছে কি না, সেগুলো আমাদের তথ্য সংগ্রহ করতে হয়। তথ্য সংগ্রহ করার পরেই আমাদের পরবর্তী পদক্ষেপ বা কার্যক্রম পরিচালনা করতে হয়। এই জন্যই বাজারজাতকরণ পরিবেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের সে তথ্য সংগ্রহ করা। 9 নম্বর হলো পরিবর্তন শনাক্তকরণ। পরিবর্তন, আমরা আগেই বলেছি বাজারের প্রথম কাজটা হলো পণ্য নিয়ে আমরা বাজারজাতকরণ করে থাকি, পণ্য ছাড়া কখনোই বাজারজাতকরণ হয় না। আমরা পণ্য যখন বাজারে সেরি বা ভোক্তার কাছে ছাড়া হয় তখন সেই পণ্যগুলো সন্তুষ্ট হয়েছে কিনা বা তারা পেয়ে কাছে পেয়ে সেই তাদের যথাযথ সেবা পেয়েছে কিনা সেগুলো আমাদের খেয়াল করতে হবে। যদি মনে করে তা সন্তুষ্ট হয় না, কেন হলো না, কিসের জন্য হলো না, সেগুলো বিচার বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা এই সমস্যাগুলো চিহ্নিত করতে হবে, চিহ্নিত করেই পরিবর্তন করতে হবে। যেমন পরিবর্তনটা বলতে আমরা আসলে এভাবেই বুঝি, মানুষ কিন্তু রুচির পরিবর্তনশীল, একটি পণ্য বারবার সে গ্রহণ করে না। আমরা রুচির যেহেতু পরিবর্তনশীল তাই আমরাও একটা পণ্য হয় মডেল চেঞ্জ করি না, রুচি পরিবর্তন করি, স্বাদ গন্ধ এগুলো পরিবর্তন করে আবার নতুন আঙ্গিকে পণ্যগুলো আমরা বাজারে ছাড়ি, যাতে মানুষ পরিবর্তনের আবাস পেয়ে আবার সেই পণ্যগুলো রিসিভ করে থাকে। তারপরে হলো আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। প্রিয় শিক্ষার্থীরা, বাজারজাতকৃত প্রতিষ্ঠান মূল কাস্ট লক্ষ্য হলো আমরা সবসময় দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে থাকি, কারণ দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি একটু খরচ বেশি হয় তারপরে লাভবান, কারণ আমরা সব চেষ্টা করি একটা পণ্য যাতে বেশি দিন থাকে অথবা প্রতিষ্ঠান যে বেশি দিন থাকে, তাহলে আমরা প্রতিটি কার্যক্রমেই আমাদের হলো লক্ষ্য হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে তা করা। সর্বশেষ দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বাজারজাতকরণ পরিবেশে যে গুরুত্ব আলোচনা করলাম তার সর্বশেষ হলো দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা। আমরা যখন বাজারে পণ্য সেরি বা ভোক্তার কাছে পণ্যগুলো পৌঁছাই বিভিন্ন ধরনের সমস্যা হয়, বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে, তাই তাৎক্ষণিকভাবে বিভিন্ন কৌশল প্রয়োগ করে দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যদি দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা না যায় তাহলে সেটা সমস্যা সৃষ্টি হতে পারে। তাই আমাদের খেয়াল করতে হবে যে কোনো সমস্যা সৃষ্টি হোক না কেন দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তাই প্রিয় শিক্ষার্থীরা,
আমরা আজকে আলাপ করলাম বায়াজাতকরণ পরিবেশ বলতে কী বোঝায় এবং বায়াজাতকরণ পরিবেশের গুরুত্ব আমরা তোমাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি সেগুলো তোমরা বাসায় পড়বা। সবাই ভালো থাকো, নিরাপদ থাকো। ধন্যবাদ।